নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গণিতের পেডাগগির কিছু কোশ্চেন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গণিতের পেডাগগির কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। আর আরেকটা ব্যাপার, আপনারা এই একটা ভিডিও দেখবেন, একটা ভিডিওতেই আপনাদের গণিতের সমস্ত যে পেডাগগির কোশ্চেন সমস্ত দেওয়া আছে। তা একটা ভিডিও আপনারা বারবার দেখুন, আপনারা গণিতের যে সমস্ত প্রশ্ন আপনাদের পরীক্ষার সময় আসবে তা সবই কমন পাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মূল্যায়ন হলো অপশন এ কেবল শিক্ষার্থীদের অগ্রগতির ক্ষতি হন, অপশন বি কেবল শিক্ষা কার্যক্রমের ক্ষতি হন, অপশন সি শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের ক্ষতি হন, না অপশন ডি এগুলির কোনটি নয়। তাহলে মূল্যায়ন কোনটা? না, মূল্যায়ন হলো শিক্ষার্থীর অগ্রগতি, মানে শিক্ষার্থী কত কিছু শিখেছে, এবং শিক্ষা কার্যক্রমের যে ক্ষতিয়ান মানে হচ্ছে লেজার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী হীনমন্যতা দেখা দিলে সে অপশন এ অধিকাংশ সময় তর্ক করে, অপশন বি নিজেকে লুকিয়ে রাখে, অপশন সি সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, আর অপশন ডি হচ্ছে নিজেকে বেশি করে প্রকাশ করে। তাহলে এই গণিতের ক্লাসের ক্ষেত্রে হীনমন্যতার ক্ষেত্রে স্টুডেন্ট গুলো কিরকম থাকে? না, তারা ইন্ট্রোভার্ট থাকে, তাই না? তারা ইন্ট্রোভার্ট থাকে, মানে তারা নিজেদেরকে লুকিয়ে রাখে। চলে আসছে পরবর্তী প্রশ্ন। আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অপশন এ পরিবর্তনশীলতা, অপশন বি সাম্প্রদায়িকতা, অপশন সি শিক্ষক কেন্দ্রিকতা, আর অপশন ডি হচ্ছে অভিভাবক কেন্দ্রিকতা। তা আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোনটা? না, এর সঠিক উত্তর হচ্ছে পরিবর্তনশীলতা, মানে ডাইনামিক ইন নেচার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি ক্লাস টেস্টের জন্য কোন প্রকার প্রশ্ন নির্বাচন করবেন? অপশন এ নৈভিত্তিক প্রশ্ন, অপশন বি সংক্ষিপ্ত প্রশ্ন, অপশন সি রচনাধর্মী প্রশ্ন, না অপশন ডি এ এবং বি উভয় ধরনের প্রশ্ন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মানে নৈভিত্তিক প্রশ্নও থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী? অপশন এ দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, অপশন বি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, আর অপশন ডি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, না অপশন ডি হচ্ছে পঠনযোগ্য সহায়ক উপকরণ। তাহলে বর্তমান দিনে কোনটা বেশি দরকার? বর্তমান দিনে তো মাল্টিমিডিয়া চলে এসেছে, তা এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, দৃষ্টি স্মৃতি, মানে অডিও ভিজুয়াল। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। গণিতের প্রকৃতি হলো অপশন এ যৌক্তিক, অপশন বি অলঙ্কারিক, অপশন সি জটিল, না অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে গণিত কিরকম প্রকৃতির? সে লজিক্যাল, লজিক্যাল মানে হচ্ছে যৌক্তিক। এখানে হচ্ছে যৌক্তিকটা সঠিক উত্তর। আর এটা ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা গেল দিনের হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিদ্যালয় ছুট সমস্যাটি সমাধান করা যায় অপশন এ ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে, অপশন বি ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে, অপশন সি স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলে, না অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি না। তাহলে বিদ্যালয় ছুট সমস্যাটি সমাধান করা যায় যে বিদ্যালয়কে যত বেশি আকর্ষণীয় করে তোলা হবে তারা তত স্কুলের দিকে আকৃষ্ট হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীর গণিত পরীক্ষার পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বেলিত হয় তা হলো অপশন এ আবেগ, অপশন বি উদ্বোধন, অপশন সি প্রশংসা, না অপশন ডি হচ্ছে প্রেরণা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তা এখানে হচ্ছে প্রেরণা হচ্ছে সঠিক উত্তর, মানে মোটিভেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন গণিত শিক্ষকের নিজের কোন ভূমিকাটি পালন করা উচিত কি বলে আপনি মনে করেন? অপশন এ শ্রেণীতে চিৎকার করে পড়ানো, অপশন বি নিরক্ষরতা দূরী করা, অপশন সি ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিকতার বোধ জাগ্রত করা, আর অপশন ডি হচ্ছে বিষয়টি ছাত্রছাত্রীদের শেখানো। তা এর সঠিক উত্তর যেটা মেন, সেটা উচিত বা যেটা উচিত বলে মনে করা হচ্ছে চারটি অপশনের মধ্যে, সেটা হচ্ছে বিষয়টি ছাত্রছাত্রীদের শেখানো, যে কাজের জন্য আমাকে স্কুলে রাখা হয়েছে, চলে আসছি বা রাখা হয়েছে বা নিয়োগ করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টিচিং মেশিনের সাহায্যে যখন ছাত্রছাত্রীরা গণিত সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা নিজের কোন পদ্ধতির সাহায্যটা গ্রহণ করে? অপশন এ মাইক্রো টিচিং, অপশন বি নির্ণায়ক শিখন, অপশন সি প্রোগ্রাম ইনস্ট্রাকশন, না অপশন ডি প্রতিকারমূলক শিখন। তাহলে টিচিং মেশিনের সাহায্যে কোনটা করা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন। চলে আসি পরবর্তী প্রশ্ন। শ্রেণীতে গণিতের পাঠদান শুরু করা যেতে পারে
অপশন এ প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, অপশন বি এ এবং সরি একটি রবীন্দ্রসঙ্গীতকে অপশন সি এ এবং বি দুটোই আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে শ্রেণীতে পাঠদান শুরু করা যেতে পারে কোনটি? এর সঠিক উত্তর আমরা এখানে স্ক্রিনে দেখে নেব যে যেহেতু বাচ্চা তা আপনাদের ওই পড়াশোনার ক্ষেত্রে তাদের মোটিভেট করানোর জন্য বা তাদের আগ্রহ বা ইন্টারেস্ট আনার জন্য আপনারা কি করবেন না, দরকার হলে আপনারা একটা গান বা ছড়া একটা কবিতাও পাঠ করতে পারেন। তাহলে এখানে সঠিক উত্তর কোন হলো? তো এখানে সঠিক উত্তরটা হলো প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে এবং একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে, মানে এ ও বি দুটো অপশনই এখানে সঠিক হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে, অপশন এ তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, অপশন বি তাদের মানসিক বিকাশ অনুযায়ী, অপশন সি তাদের মানসিক উন্নতি অনুযায়ী, না এগুলির কোনোটি নয়। তাহলে শ্রেণীতে যখন ছাত্রছাত্রীদের গণিত শেখানো হবে তা এগুলোর এখানে সেরকম কোনো পর্যায়ে এখানে বিচার করা যাচ্ছে না, কেন পছন্দ অপছন্দ মানে তাদের যে অঙ্কগুলো পছন্দ তারা সেই অঙ্কগুলোই বলবে, যেগুলো পছন্দ না সেগুলো করতে পারবে না। তা তাদের মানসিক বিকাশ অনুযায়ী, তা তাদের মানসিক বিকাশ যেভাবে হবে মানে যেমন তাদের আইকিউ যেরকমভাবে ডেভেলপ করবে সেটা, আর না মানসিক উন্নতি অনুযায়ী, না মানসিকভাবে তারা যেরকমভাবে উন্নতি করবে সেরকমভাবে করা উচিত। তা এখানে এর কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত সেটা হচ্ছে তাদের বিকাশ অনুযায়ী। তারা যদি ক্লাস ফাইভে পড়ে তাহলে ফাইভের লেভেলের অঙ্ক, আর ক্লাস সিক্সে পড়লে সিক্সের লেভেলের অঙ্ক, ঠিক আছে? এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নিই, চলুন কি আছে। তা পরবর্তী প্রশ্ন, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার করণীয় হলো, অপশন এ নির্বিচ্ছিন্ন মূল্যায়ন করা, অপশন বি ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি সরবরাহ করা, অপশন সি মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা, না অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? না এর সঠিক উত্তর হচ্ছে মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা। তার ফলে কি হবে, তারা কতটা পারফরমেন্স মানে তাদের পারফরমেন্স কতটা, তারা কতটা অ্যাচিভ করতে পারছে সেটা তারা আগে থেকে মক টেস্টে তারা বুঝতে পারবে, যেটা আমরা এখন করছি। চলে আসি পরবর্তী প্রশ্ন, আপনার মতে একজন ছাত্র বা ছাত্রীকে গণিতের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে, অপশন এ বারে বারে চর্চার মাধ্যমে, অপশন বি মাঝে মাঝে চর্চার মাধ্যমে, অপশন সি একাগ্রতার দ্বারা, না অপশন ডি নিরবিচ্ছিন্নভাবে গণিতের প্রযুক্তির মাধ্যমে। তাহলে এর সঠিক উত্তর করতে হবে বারংবার, মানে পুনঃ পুনঃ তাদেরকে এই চেষ্টা করতে হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, গণিত শিক্ষণের নিয়ম ও নীতিগুলি নিচের কোনটি থেকে এসেছে, অপশন এ মেন্ডেল তত্ত্ব, অপশন বি নিউটনের গতিসূত্র, অপশন সি মেন্ডেলিফের তত্ত্ব, না অপশন ডি আচরণ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বন্ধুরা, এই কোশ্চেনটা আপনারা একটু গুরুত্ব দেবেন। তা এর সঠিক উত্তর হচ্ছে আচরণ, বিহেভিয়ার। চলে আসছে মানে বিহেভিয়ার থেকে, যে আমাদের বিহেভিয়ার পরিবর্তন এডুকেশনের একটা সব থেকে বড় অঙ্গ, তা এর নিয়ম নীতিগুলি এসে কিন্তু আচরণ থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পেডাগজি হলো, অপশন এ শিক্ষণ বিষয়ক বিদ্যা, অপশন বি শিশু মনোবিদ্যা, অপশন সি যোগাযোগ সম্পর্কিত বিদ্যা, না অপশন ডি শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা। তাহলে এই পেডাগজি কোনটা? না এটা হলো শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সব থেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি হলো, অপশন এ পূর্বানুমান ভিত্তিক, অপশন বি উদ্দীপনামূলক, অপশন সি নির্ণায়ক, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না যেটি নির্ণায়ক, নির্ণায়কটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো, অপশন এ উন্নত বিদ্যালয়, অপশন বি উন্নত পরিবার, অপশন সি পিতামাতার সঙ্গে শিক্ষার্থী সুসম্পর্ক, আর অপশন ডি হচ্ছে শিক্ষণের আকাঙ্ক্ষা। তাহলে গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো সেটি কোনটি? এখানে সঠিক উত্তর হবে শিক্ষণের প্রতি আকাঙ্ক্ষা। চলে আসি পরবর্তী প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী গণিতের ক্লাসে নিয়মিত না আসে তাহলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন, অপশন এ বিষয়টি এড়িয়ে যাবেন, অপশন বি শিক্ষার্থীকে অনুপস্থিতির জন্য কঠোর শাস্তি দেবেন, অপশন সি বিষয়টি প্রধান শিক্ষক অভিভাবকের জানাবেন, এবং অপশন ডি হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তাই এখানে এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে বিষয়টি প্রধান শিক্ষক বা অভিভাবককে জানাবো। কেন না এইখানে দেখুন, তার কারণটা জিজ্ঞেস করব সেই অপশনটা কিন্তু এখানে নেওয়া নেই, ঠিক আছে? তা যে সে কেন দেরি করে আসছে বা সে কেন নিয়মিত ক্লাসে আসছে না, তা তার যে কারণটা সেই অপশনটা কিন্তু এখানে দেওয়া নেই। তা সুতরাং এই চারটি অপশনের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, একজন গণিত শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো, তাহলে তার মূল উদ্দেশ্য কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হলো ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন ভালো গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি হবে অপশন এ ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা, অপশন বি ছাত্রছাত্রীদের স্নেহ করা, অপশন সি ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে পাঠদান করা, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। তাহলে এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সবার আগে বুঝতে হবে যে ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা মানে তাদের সাইকো অ্যানালিসিস বা তাদের সাইকোলজি মানে তারা কি চাইছে সেটা কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি স্কলাস্টিক ডোমেনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যন্ত্র হিসেবে বিবেচিত হয় না? নেগেটিভ প্রশ্ন, অপশন এ মৌখিক প্রশ্ন, অপশন বি বহু প্রশ্নের মধ্যে নির্বাচিত এমসিকিউ, আর অপশন সি হচ্ছে প্রজেক্ট, আর অপশন ডি হচ্ছে যোগাযোগের দক্ষতা। তাহলে যে স্কলাস্টিক ডোমেনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যন্ত্র হিসেবে বিবেচিত হয় না সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর মাধ্যমে কিন্তু কোনো একটা স্টুডেন্টকে যাচাই করা সম্ভব হয় না ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোন শিক্ষণের জন্য নিচের যেটি সহায়ক নয় মানে যেটি না সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে নিয়মিত গণিত চর্চা করা, অপশন বি আছে নিজে পড়াশোনা করা, অপশন সি আছে গণিতের শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া, আর অপশন ডি আছে সহায়িকা পুস্তক ব্যবহার করা। তা এখানে কোনটা সঠিক উত্তর হবে? যেটা সহায়ক না সেটা হলো সহায়িকা পুস্তক ব্যবহার করা মানে ছাত্র বন্ধু। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতে পিছিয়ে পড়া মানে গণিতে যারা পিছিয়ে পড়ে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকরী হতে পারে, অপশন এ মৌখিক পরীক্ষা, অপশন বি কেবল রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, অপশন সি কেবল নৈমিত্তিক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, এবং অপশন ডি হচ্ছে প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা। তাহলে কোন পরীক্ষা নিতে হবে যারা গণিতের দিক থেকে পিছিয়ে পড়ে? তাহলে এর সঠিক উত্তর হবে প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন? অপশন এ ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে গল্প করতে বলবেন, অপশন বি ছাত্রছাত্রীদের ছুটি দিতে বলবেন বা ছুটি দিয়ে দেবেন, অপশন সি ছাত্রছাত্রীদের ক্লাসে চুপ করে বসে থাকতে বলবেন, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। তাহলে যেহেতু এখন বর্তমান দিনে কি অ্যাক্টিভিটি বেসড লার্নিং, তা এর সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীদের কোনো একটা কাজ দেবেন যার তারা অ্যাক্টিভিটির মধ্যে তারা বিজি থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আইডেন্টিক্যাল এলিমেন্টস এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচে যে বিষয়টির সঙ্গে যুক্ত তার সম্পর্কযুক্ত তা হলো সেটা কোনটা? অপশন এ দলগত আদেশ, অপশন বি শিখন সঞ্চালন, অপশন সি সঙ্গীদের মধ্যে ঈর্ষা, আর অপশন ডি হচ্ছে একই প্রকার চেষ্টা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে শিখন সঞ্চালন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একজন আদর্শ গণিত শিক্ষকের বা শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো অপশন এ গণিত শিক্ষণের উদ্দেশ্যে নিরূপণ করা বা উদ্দেশ্যটা নিরূপণ করা, অপশন বি গণিতের দুর্হ বিষয় বা সমস্যাগুলি সমাধান করা, অপশন সি বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কাজ পরিচালনা করা, না অপশন ডি নির্দিষ্ট সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে গণিত শিক্ষণের উদ্দেশ্য পূরণ করা মানে কি উদ্দেশ্যে গণিতটা তাদের করানো হচ্ছে সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দেওয়া বা তাদেরকে বুঝিয়ে দেওয়া। তা কোনো কিছুর একটা উদ্দেশ্য যদি স্টুডেন্টরা বুঝতে পারে তাহলে অবশ্যই সেই কাজটা তারা আরো বেশি আগ্রহের সাথে করবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরবর্তী প্রশ্ন। এই অসংগঠিত পরিবার থেকে আসা শিশু খুবই অসুবিধার সম্মুখীন হয় কখন হয়? স্বাধীন পাঠে, সুসংগঠিত পাঠে, ওয়ার্ড বুকে, না প্রোগ্রাম ইনস্ট্রাকশনে? তা এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সুসংগঠিত পাঠে। মানে তা একটা বিভিন্ন অন্যান্য কালচার থেকে এসছে, তা অন্যান্য কালচারে এসে স্কুলের যে এন্টায়ার কালচার আছে সেই সাথে তার অ্যাডজাস্ট করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য নিচের কোনটি বিশেষ প্রয়োজন? অপশন এ উচ্চ কণ্ঠে কথা বলার অভ্যাস, অপশন বি কালো ফ্রেমের চশমা, অপশন সি সঠিক ব্যক্তিত্ব, না অপশন ডি ঘন্টা পড়ার সাথে সাথে শ্রেণীতে আসা। তাহলে কোনটা আপনার মতে মনে হয় সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর হবে সঠিক ব্যক্তিত্ব। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত বিষয়ে শিক্ষার্থীর কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয় তা হলো অপশন এ উৎসাহ, অপশন বি কর্মচঞ্চলতা, অপশন সি উদ্দীপনা, না অপশন ডি হচ্ছে একাকিত্ব। তাহলে গণিত বিষয়ে শিক্ষার্থীর কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয় সেটি কোনটি? তা এর সঠিক উত্তর হবে একাকিত্ব। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত শিক্ষণের ক্ষেত্রে নিজের যে বক্তব্যটি আপনি সঠিক বলে মনে করেন তা হলো অপশন এ
সুশিক্ষণের জন্য শিখন দরকার, অপশন বি শিখন শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে, অপশন সি শিখন হলো শিখনের পূর্বশর্ত, আর অপশন ডি হলো শিক্ষণ ছাত্রছাত্রীদের প্রথম পদক্ষেপকে বাধা দান করে। তার সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে শিখন শিক্ষণ শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কোন আচরণটি ক্লাসে অবলম্বন করবেন? অপশন এ স্বৈরতান্ত্রিক, অপশন বি চরমপন্থী, অপশন সি নরমপন্থী, না অপশন ডি গণতান্ত্রিক। তাহলে ক্লাসে আপনাকে সবসময় গণতান্ত্রিক ডেমোক্রেট থাকতে হবে বা ডেমোক্রেসি মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে, কোন ক্লাসে ছাত্রছাত্রীরা গণিতের পাঠ বুঝতে না পারলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কি? অপশন এ ছাত্রছাত্রীদের অর্জিত জ্ঞান সম্পর্কে খোঁজ নেবেন, অপশন বি বিষয়টিতে আরো উচ্চ কণ্ঠে বলবেন, অপশন সি ওই বিষয়টি ছেড়ে দিয়ে অন্য বিষয়ে চলে যাবেন, এবং অপশন ডি বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে ছাত্রছাত্রীদের উপযোগী করে বলবেন। তাহলে এর কোন উত্তরটা সঠিক হবে? এর উত্তর হবে সঠিক, সেটা হচ্ছে বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে ছাত্রছাত্রীদের উপযোগী করে বলবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিতের ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড এবং গ্রাফ বোর্ড হলো এক প্রকার অপশন এ শ্রুতি নির্ভর শিক্ষণ সহায়ক উপকরণ, অপশন বি দর্শন নির্ভর শিক্ষক সহায়ক উপকরণ, অপশন সি স্বয়ং শিক্ষক কৌশল, আর অপশন ডি হচ্ছে সক্রিয়তা ভিত্তিক উপকরণ। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে দর্শন ভিত্তিক, কেবল দেখা যায় আর অডিওটা চেঞ্জ হয়, তার মানে হচ্ছে যখন যে ক্লাসে যে যেটা করায় তখন সেটা সেই ভূমিকা পালন করে। তাহলে এখানে কি যে ক্লাসে ব্ল্যাকবোর্ডটা একটা দর্শন ভিত্তিক একটা উপকরণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো অঙ্ক গতানুগতিক নিয়মে না করে, বিকল্পভাবে সমাধান করে, তাহলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? অপশন এ ক্লাসের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলতে বলবেন, অপশন বি বিকল্পভাবে সমাধানের জন্য তাকে ভৎসনা করবেন, অপশন সি তাকে নিরুৎসাহিত করবেন, আর অপশন ডি তাকে উৎসাহিত করবেন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে তাকে উৎসাহিত করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুব শ্রদ্ধা করে যিনি অপশন এ খুব সাধারণভাবে থাকেন, অপশন বি যিনি খুব তাড়াতাড়ি ক্লাসে আসেন, অপশন সি গণিতের সমস্যাগুলি ছাত্রছাত্রী ভালো করে বুঝিয়ে দেন, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের কখনোই শাস্তি দেন না। তো এখানে উত্তর থেকে হয়ে যাচ্ছে অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কেন না, গণিতের সমস্যাগুলি ছাত্রছাত্রীদের মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়া একটা শিক্ষকের মেইন কর্তব্য বা আসল উদ্দেশ্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিতের ক্লাসে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? অপশন এ ছাত্রছাত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে গণিত বিষয়ে কথা বলবেন, অপশন বি গণিত না পারলে ছাত্রছাত্রীদের ভরসা করবেন, অপশন সি গণিতের গণিতের পাঠ ছাত্রছাত্রীদের দেওয়ার সময় টেবিল চাপড়ে মেরে শব্দ করবেন, আর অপশন ডি হচ্ছে উচ্চস্বরে কথা বলবেন। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে গণিত বিষয়ে কথা বলবেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব কি আছে। তা প্রশ্ন আছে, শিক্ষার্থীর গণিত বিষয়ে ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিজের যেটির সাথে সম্পর্কযুক্ত তা হলো, অপশন এ সামাজিক বিকাশ, অপশন বি বৌদ্ধিক বিকাশ, অপশন সি দৈহিক বিকাশ, না অপশন ডি প্রাক্ষোভিক বিকাশ। তাহলে এর সঠিক উত্তর যেটা হবে সেটা হলো বৌদ্ধিক বিকাশের সাথে জড়িত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রকল্প পদ্ধতি উদ্ভাবন করেন অপশন এ কিলপ্যাট্রিক, অপশন বি মন্টেসরি, অপশন সি ফয়েবেল, না হার্ভার্ড। এর সঠিক উত্তর প্রকল্প পদ্ধতি কিলপ্যাট্রিক, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান হলো অপশন এ শিক্ষাগত লক্ষ্য উদ্দেশ্য, অপশন বি পুস্তকের সূচিপত্র, অপশন সি শিক্ষাদান পদ্ধতি, আর অপশন ডি হচ্ছে এগুলির সবকটি। তাহলে গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান কোনটি? এর সঠিক উত্তর হলো উপরোক্ত সবগুলি বা এগুলির সবগুলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আপনার গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? অপশন এ পুনরায় তাকে বলার সুযোগ দেবেন, অপশন বি সঠিক তথ্য দেবেন, অপশন সি তার উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন, আর অপশন ডি তাকে বকাবকি করবেন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে সঠিক তথ্য দেবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিজের কোনটি শ্রুতি দর্শন শিক্ষা সহায়ক উপকরণের সঙ্গে সম্পর্কিত নয়? তাহলে যেটি সম্পর্কিত নয় সেটি আমাদের এখানে বলতে হবে। তো চারটি অপশন আমরা দেখে নেবো কি কি আছে। অপশন এ আছে দূরদর্শন, অপশন বি আছে কম্পিউটার, অপশন সি আছে ব্ল্যাকবোর্ড, আর অপশন ডি আছে ফিউচার। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এই সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাকবোর্ড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষাবিদ জন ডিউ প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম হলো অপশন এ
প্রদর্শন পদ্ধতি, অপশন বি প্রকল্প পদ্ধতি, অপশন সি সমস্যা সমাধান পদ্ধতি, না অপশন ডি অনুবন্ধ পদ্ধতি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তাহলে জন ডিউ কর্তৃক শিক্ষা পদ্ধতির নাম সেটা হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন কত বছর বয়সী শিশুকে সংখ্যা বিপরীত ক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে? এর অপশন আছে 3 বছর, অপশন বি 7 বছর, অপশন সি 10 বছর এবং অপশন ডি হচ্ছে 12 বছর। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে 7 বছর। চলে আসি পরবর্তী প্রশ্ন, আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? তা আমরা এখানে অপশন গুলো দেখে নেব, যে পেশাগত দক্ষতা, অপশন বি অধিক বেতন প্রাপ্তি, অপশন সি অধিক ছুটি উপভোগ, না অপশন ডি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত বইয়ের পাঠ্যসূচির বিষয়বস্তু হওয়া উচিত অপশন এ পাঠ্যক্রম অনুযায়ী, অপশন বি শিক্ষার্থী অনুযায়ী, অপশন সি শিক্ষক অনুযায়ী, আর অপশন ডি হচ্ছে বিদ্যালয় অনুযায়ী। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হবে পাঠ্যক্রম অনুযায়ী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন প্রকার অভিক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়? অপশন এ মৌখিক অভিক্ষায়, অপশন বি সাধারণ পারদর্শিতার অভিক্ষায়, অপশন সি ব্যবহারিক অভিক্ষায়, না অপশন ডি হচ্ছে নির্ণায়ক অভিক্ষায়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে নির্ণায়ক অভিক্ষায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত শিক্ষণের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতির প্রধান অসুবিধা হলো? অপশন এ নিষ্ক্রিয় শ্রেণী, অপশন বি এটি মনোবিজ্ঞান সম্মত নয়, অপশন সি এত প্রেরণা গড়ে তোলা যায় না, আর অপশন ডি হচ্ছে উপরিক্ত সবগুলি। তাহলে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে উপরিক্ত সবগুলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম হলো? অপশন এ পাঠ পরিকল্পনা, অপশন বি পাঠ্যক্রম, অপশন সি বিদ্যালয়, না অপশন ডি সমাজ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে পাঠ্যক্রম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটি স্বাধীন চল হলো? অপশন এ শিক্ষার্থী, অপশন বি শিক্ষক, অপশন সি করণিক, না অপশন ডি প্রধান শিক্ষক। কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে শিক্ষার্থী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে অন্তর্গত সব থেকে ছোট কত বছরের শিশুদের আঙুল গণনা করতে বলা যেতে পারে? অপশন এ 5, অপশন বি 7, অপশন সি 10, না অপশন ডি 12। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা 7 বছর। তাহলে 7 বছর কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য তা হলো? অপশন এ ব্যক্তিত্ব, অপশন বি বিষয়বস্তু সম্পর্কে ধারণা, অপশন সি শিক্ষকতার যোগ্যতা, আর অপশন ডি হচ্ছে এগুলির সবকটি। তাহলে কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এগুলির সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই বিষয়টি ছাত্রছাত্রীদের কোন গুণে পরিচয় দান করে? অপশন এ সংখ্যামূলক দক্ষতা, অপশন বি সংখ্যাগত স্মৃতি, অপশন সি যুক্তি ক্ষমতা, না অপশন ডি হচ্ছে সংখ্যাগত পুনরাবৃত্তি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? যে সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে সংখ্যাগত স্মৃতি। নিচের প্রশ্ন চলে আসি, নিচের যে কাজটি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার সাথে সম্পর্কযুক্ত নয় তা হলো? অপশন এ পরিকল্পনা, অপশন বি আয় ব্যয়, অপশন সি শিক্ষণ, না অপশন ডি মূল্যায়ন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে আয় ব্যয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রকার অভিজ্ঞতার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান পরিমাপ করা? অপশন এ নির্ণায়ক অভিক্ষা, অপশন বি ব্যবহারিক অভিক্ষা, অপশন সি মৌখিক অভিক্ষা, আর অপশন ডি হচ্ছে সাধারণ পারদর্শিতার অভিক্ষা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে সাধারণ পারদর্শিতার অভিক্ষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পিছিয়ে পড়া শিশুদের মূল সমস্যা হলো? অপশন এ অভিভাবক ও অভিভাবকদের নিরক্ষরতা, অপশন বি বিদ্যালয় ভীতি, অপশন সি বিদ্যালয় অনুপস্থিতি, এবং অপশন ডি হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের আধিক্য। সঠিক উত্তর এখানে হবে বিদ্যালয়ের অনুপস্থিতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নির্ণায়ক অভিজ্ঞতাতে অভিজ্ঞতা পদগুলি? অপশন এ সামগ্রিক ধর্মী, অপশন বি সংশ্লিষ্ট ধর্মী, অপশন সি নির্ণায়ক ধর্মী, আর অপশন ডি হচ্ছে বিশিষ্ট ধর্মী। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে বিশিষ্ট ধর্মী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিতের পাঠ্যক্রম সুনির্দিষ্ট অংশ হলো? অপশন এ পাঠ্যসূচি, অপশন বি পাঠ পরিকল্পনা, অপশন সি পাঠ্যজ্ঞানের মূল্যায়ন, না অপশন ডি পাঠদান কৌশল। তাহলে সঠিক উত্তর এখানে পাঠ্যসূচি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে ধরনের প্রশ্নে ছাত্রছাত্রীদের উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না সেটি হলো? অপশন এ নৈমিত্তিক প্রশ্ন, অপশন বি শূন্যস্থান পূরণ, অপশন সি রচনাধর্মী প্রশ্ন, না অপশন ডি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুর কাছে গণিত শিক্ষা বোঝা স্বরূপ হয় যখন? অপশন এ বিদ্যালয়ের বইয়ের ব্যাগ ভারী হয়, অপশন বি বিদ্যালয়ের পঠন
পঠনের খুব একটা সুযোগ সুবিধা থাকে না। অপশন সি বিষয়বস্তু উপলব্ধি করতে পারে না, আর অপশন ডি হচ্ছে পিতামাতা বা অভিভাবক বা অভিভাবকের সহানুভূতি থাকে না। তাহলে এর সঠিক উত্তর হলো বিষয়বস্তু উপলব্ধি করতে পারে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক শিক্ষা পদ্ধতি যার দ্বারা উৎকর্ষ লাভ করে তিনি হলেন অপশন এ স্কিনার, অপশন বি জর্ডান, অপশন সি পিয়াজেট, না অপশন ডি বান্ডুরা। তাহলে এর সঠিক উত্তর হলো অপশন বি জর্ডান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত শিক্ষণের ক্ষেত্রে শিশু দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, অপশন এ চিন্তা শক্তি, অপশন বি চেতনা, অপশন সি মস্তিষ্ক, না অপশন ডি উপরের সবকটি। তাহলে এর সঠিক উত্তর হবে মস্তিষ্ক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সর্বাপেক্ষা বেশি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হয় গণিতে যে শাখায় শিক্ষাদানে সেক্ষেত্রে বা ক্ষেত্রে সেটি হলো কোনটা, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, না জ্যামিতি। তাহলে সব থেকে বেশি যে শিক্ষা সহায়ক উপকরণ TLM লাগে সেটা কোনটা হবে, এখানে সঠিক উত্তর হচ্ছে জ্যামিতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রদত্ত রেখার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করার কাজটি কত বছর বয়সী শিশুদের অভিজ্ঞপত্র হিসেবে ব্যবহৃত হতে পারে, অপশান এ 5, অপশান বি 8, অপশান সি 9, না অপশান ডি 11। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে 11 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রতীকধর্মী শিক্ষণের ক্ষেত্রে একটি উদাহরণ হলো অপশন এ পর্যবেক্ষণ, অপশন বি প্রদর্শন, অপশন সি মূল্যায়ন, না অপশন ডি আলোচনা। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আলোচনা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দলগত কাজের ধারণাটি প্রথম উত্থাপিত হয় অপশন এ শিকাগো বিশ্ববিদ্যালয়, অপশন বি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অপশন সি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এবং অপশন ডি হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তাহলে কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশ, অপশন এ জ্ঞানমূলক, অপশন বি বোধমূলক, অপশন সি প্রয়োগমূলক, এবং অপশন ডি হচ্ছে দক্ষতামূলক। তাহলে এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক উত্তর হবে বোধমূলক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন গণিত শিক্ষকের শ্রেণীকক্ষে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, অপশন এ শিক্ষার্থীর মাঝে দাঁড়িয়ে, অপশন বি উচ্চ কণ্ঠে, অপশন সি বৈচিত্র্য নীতি অনুসরণ করে, না অপশন ডি উপরের সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু উপরের সবকটি। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্কুলে, গণিত শাস্ত্র হলো এক প্রকার কি, অপশন এ সংখ্যা বিজ্ঞান, অপশন বি বুদ্ধি বিজ্ঞান, অপশন সি গণনা বিজ্ঞান, না অপশন ডি উপরের সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু উপরের সবকটি। চলে আসি পরবর্তী প্রশ্ন। নিচের কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না, অপশন এ নৈমিত্তিক প্রশ্ন, অপশন বি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অপশন সি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, না অপশন ডি রচনাধর্মী প্রশ্ন। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর হবে রচনাধর্মী প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্ন। বর্ণালী ভালো নাচতে পারে, গান ও গায়, কিন্তু অঙ্কে বড্ড কাঁচা। তাহলে গণিতের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি বর্ণালীকে কিভাবে চালনা করবেন, অপশন এ বর্ণালীকে বলবেন যে নাচ গানের কোনো ভবিষ্যৎ নেই, অপশন বি বর্ণালীকে বলবেন যে সে অঙ্কেও ভালো করতে পারবে এবং গণিতের ধারণাগুলি তাকে বুঝিয়ে দেবেন, অপশন সি নাচ গান ছেড়ে দিয়ে বর্ণালী যাতে গণিত ভালোভাবে চর্চা করে তাই বলবেন, আর অপশন ডি হচ্ছে বর্ণালী বাবা মাকে ডেকে কথা বলবেন। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হবে অপশন বি বর্ণালীকে ডেকে বলবেন, যে বর্ণালীকে বলবেন যে সে যে গণিতেও ভালো করতে পারে এবং গণিতের ধারণাগুলো তাকে বুঝিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া এটি হলো একটি, অপশন এ কৌশল, অপশন বি নীতি, অপশন সি মডেল, না অপশন ডি ম্যাক্সিম। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে ম্যাক্সিম। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত বিষয়ে সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় অপশন এ গণিত পদ্ধতির মূল্যায়ন, অপশন বি গণিত পদ্ধতিতে মূল্যায়ন, অপশন সি শিক্ষণের জন্য মূল্যায়ন, আর অপশন ডি হচ্ছে এদের কোনোটি নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এই ধরনের প্রশ্ন আপনারা পরীক্ষার সময় এক্সপেক্ট করতে পারেন। এর সঠিক উত্তর হবে গণিত পদ্ধতিতে মূল্যায়ন। তাহলে গণিত বিষয়ে সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় কি, না এর সঠিক উত্তর হচ্ছে গণিত পদ্ধতিতে মূল্যায়ন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতের নৈমিত্তিক প্রশ্নের মধ্যে থাকে অপশন এ যথার্থতা, অপশন বি নির্ভরযোগ্যতা, অপশন সি কভারেজ, আর অপশন ডি হচ্ছে এগুলি সবগুলি। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হচ্ছে এগুলির সবগুলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতের পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপাদান হলো অপশন এ রাষ্ট্রের চাহিদা, অপশন বি সমাজের চাহিদা, অপশন সি রাজনৈতিক চাহিদা, আর অপশন ডি হচ্ছে শিক্ষার্থীর চাহিদা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক চাহিদা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন হয়, অপশন এ ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য, ক্লাসে গড় মানতে মানে গড় মানের চাইতে অনেক এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য, আর অপশন সি হচ্ছে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য, আর অপশন ডি হচ্ছে এ এবং বি দুটি।
তাহলে কোনটা হবে, মানে সংশোধনমূলক শিখনের জন্য প্রয়োজন কোনটা, তা আমরা এখানে সঠিক উত্তর হবে যে এ এবং বি উপরিক্ত দুটোই। মানে ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এবং ক্লাসে গড় মানের চাইতে অনেক ভালো এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন। কেন না, এই যে ক্লাসে গড় মানের থেকে যারা বেশি থাকে তাদের জন্য এনরিচমেন্ট প্রোগ্রাম, তা সেটাও একটা সংশোধন হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত বইয়ের পাঠ্য সূচি হওয়া উচিত অপশন এ সমস্যার ক্রম অনুসারে, অপশন বি অনুশীলনীর ক্রম অনুসারে, অপশন সি যৌক্তিক ক্রম অনুসারে, না অপশন ডি উপরের কোনটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে যৌক্তিক ক্রম অনুসারে, মানে লজিক, যেরকম ভাবে লজিক থাকে সেরকম ক্রম অনুসারে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিদ্যালয়ে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় অপশন এ একক অভিজ্ঞতা গ্রহণের পর, অপশন বি বার্ষিক পরীক্ষার পর, অপশন সি সার্বিক মূল্যায়নের পর, না অপশন ডি এগুলির কোনটি নয়। তাহলে সঠিক উত্তর হবে একক অভিজ্ঞতা গ্রহণের পর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিশুর বৌদ্ধিক ক্ষেত্রকে ভাগ করা হয়েছে অপশন এ 5 ভাগে, অপশন বি 6 ভাগে, অপশন সি 9 ভাগে, আর অপশন ডি হচ্ছে 12 ভাগে। তাহলে কোনটা সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে 6 ভাগে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। জ্ঞান বোধ উপলব্ধি প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন এই 6টি বিষয়ে নিচে যে ক্ষেত্রটির সাথে যুক্ত তা হলো অপশন এ বৌদ্ধিক ক্ষেত্র, অপশন বি প্রাক্ষোভিক, অপশন সি চিন্তা কর্ম অন্বেষণ কর্ম সমন্বয়, আর অপশন ডি হচ্ছে এগুলি কোনটি নয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে বৌদ্ধিক ক্ষেত্র। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিখনের প্রাক্ষোভিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয় অপশন এ জ্ঞান, অপশন বি সংগঠন, অপশন সি চরিত্রায়ন, আর অপশন ডি হচ্ছে মূল্য আরোপিত করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে হচ্ছে জ্ঞান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত হলো মানব সভ্যতার দর্পণ এই উক্তিটির বক্তা হলেন অপশন এ বেঞ্জামিন পিয়ারসন, অপশন বি লক, অপশন সি হকবেন, আর অপশন ডি হচ্ছে নেপোলিয়ন। সঠিক উত্তর হকবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ব্লুপ্রিন্ট প্রস্তুত করা অপশন এ শিখনের জন্য, অপশন বি শিখনের পরিকল্পনার জন্য, অপশন সি প্রশ্নপত্র প্রস্তুত করবার জন্য, অপশন ডি শিক্ষা সহায়ক উপকরণ তৈরির জন্য। কোনটার জন্য ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়? তা এর সঠিক উত্তর হচ্ছে প্রশ্নপত্র প্রস্তুতি করবার জন্য, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি শিখন কৌশলের অন্তর্গত? অপশন এ ইন্টারভিউ, অপশন বি নোট তৈরি, অপশন সি রিভিউ, না অপশন ডি উপরের সবকটি। তাহলে এখানে শিখন কৌশলের অন্তর্গত কিন্তু উপরের সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক স্তরে শিশুদের গণিত শিখন কৌশল হিসেবে নিচে যেটি একেবারেই গ্রহণযোগ্য নয় তা হলো অপশন এ সিম্পেসিয়ান, অপশন বি ব্যাখ্যাদান, অপশন সি ড্রিল, না অপশন ডি হচ্ছে প্রশ্ন করা। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সিম্পেসিয়ান, সিম্পেসিয়ান এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিতের মূল্যায়নের জন্য একজন শিক্ষক শিক্ষিকার ব্যবহার করা উচিত অপশন এ রচনাধর্মী প্রশ্ন, অপশন বি মৌখিক প্রশ্ন, অপশন সি নৈমিত্তিক প্রশ্ন, না অপশন ডি উপরের সবকটি। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গণিত বিষয়ে সংশোধনমূলক শিখনের প্রধান উদ্দেশ্য হলো অপশন এ ছাত্রছাত্রীদের মেধার উন্মেষ ঘটানো, অপশন বি ছাত্রছাত্রীদের আচরণগত সমস্যার সমাধান করা, অপশন সি পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষাদান করা, আর অপশন ডি হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পৃথকভাবে সাহায্য করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পৃথকভাবে সাহায্য করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষা সহায়ক উপকরণগুলি ক্লাসে শিক্ষার্থীর সামনে উপস্থিত করা হয় শিক্ষণকে অপশন এ উৎসাহব্যঞ্জক করার জন্য, অপশন বি ফলপ্রসূ করবার জন্য, অপশন সি উদ্দীপিত করার জন্য, না অপশন ডি উপরের সবকটি। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা উপরের সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সংশোধনমূলক শিখনের ক্ষেত্রে একজন গণিত শিক্ষকের বা গণিত শিক্ষিকার অপশন এ গণিতের উপর অনেক বেশি দখল থাকা দরকার, অপশন বি গণিত বিষয়ে দখল ছাড়াও মনস্তত্ত্বের প্রয়োজন বা মনস্তত্ত্ব জ্ঞানের প্রয়োজন, অপশন সি শিক্ষক শিক্ষিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা দরকার, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের সমতা থাকা প্রয়োজন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশন বি গণিত বিষয়ে দখল ছাড়াও মনস্তত্ত্ব জ্ঞানের প্রয়োজন, মানে যেটাকে পেডাগজি বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অধ্যাপক পি এস ব্লুম নিজের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত? অপশন এ উদ্দেশ্য শ্রেণীবিন্যাস, অপশন বি শিখন পদ্ধতি, অপশন সি শিখন মডেল, না অপশন ডি শিখন কৌশল। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ উদ্দেশ্য শ্রেণীবিন্যাস। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন আদর্শ গণিত শিক্ষকের কাজ হবে অপশন এ মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, অপশন বি
ছাত্রছাত্রীর কাছে নিজের জ্ঞানের আদর্শ ভাণ্ডার হিসেবে তুলে ধরা, অপশন সি সপ্তাহে দু তিন দিন ছাত্রছাত্রীদের গল্প বলা, আর অপশন ডি হচ্ছে প্রতিদিন ক্লাস শুরু করার সময় বোর্ডের উপর ছবি আঁকা। তাহলে কোনটা হওয়া উচিত? এর সঠিক উত্তর হচ্ছে মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সংশোধনমূলক শিখনের সময়কাল সাধারণত, অপশন এ প্রত্যেক একক অভিজ্ঞতার পর সপ্তাহে প্রতিদিন, অপশন বি দ্বিতীয় একক অভিজ্ঞতার পর সপ্তাহে প্রতিদিন, অপশন সি ৬ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত সপ্তাহে একদিন বা দুদিন, আর অপশন ডি হচ্ছে ৬ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত সপ্তাহে প্রতিদিন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে ৬ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত সপ্তাহে একদিন বা দুদিন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত চার্ট হলো এক প্রকার, অপশন এ শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ, অপশন বি শ্রবণ ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ, অপশন সি দর্শন ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ, না অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে গণিত পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত চার্ট হলো, আপনি যদি কোনো একটা চার্ট দেখেন তাহলে সেটা কি? না, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে দর্শন ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি গণিত পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান? অপশন এ বিদ্যালয়ের পরিবেশ, অপশন বি শিক্ষার্থীর মানসিক ক্ষমতা, অপশন সি সমাজ উন্নয়ন, আর অপশন ডি হচ্ছে পরিবর্তনশীলতা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিবর্তনশীলতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে সেট কৌশল এবং নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া শিখনের যে ক্ষেত্রটির সঙ্গে সম্পর্কিত তা হলো, অপশন এ বৌদ্ধিক ক্ষেত্র, অপশন বি প্রাক্ষবিক ক্ষেত্র, অপশন সি চিন্তন কর্ম সমন্বয় প্রকল্প, না অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এটা বৌদ্ধিক ক্ষেত্র। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের উদ্দেশ্যে শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা দান করেছেন, অপশন এ জন লিপার্ড, অপশন বি ব্লুম, অপশন সি কিলপ্যাট্রিক, না অপশন ডি জন ডিউ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে কিলপ্যাট্রিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রতিক্রিয়া করা, মূল্যাপরূপিত করা, সংগঠন, চরিত্রায়ন, গঠন বা মনোনিবেশ করা, এই পাঁচটি বিষয় শিখনের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ বৌদ্ধিক, অপশন বি প্রাক্ষবিক, অপশন সি চিন্তন কর্ম সমন্বয় ক্ষেত্র, আর না অপশন ডি এগুলির কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে চিন্তন কর্ম সমন্বয় ক্ষেত্র, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটি একই, আপনার কি এই ধারণার সাথে একমত? হ্যাঁ, অপশন এ হ্যাঁ, অপশন বি সম্ভবত, অপশন সি কিছুটা একই, আর অপশন ডি না। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? এখানে সঠিক উত্তর হবে কিছুটা একই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গণিত হলো এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে, এই উক্তিটির প্রবক্তা হলেন, অপশন এ প্লেটো, অপশন বি সক্রেটিস, অপশন সি লক, না অপশন ডি রামানুজ। এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে প্লেটো। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়? অপশন এ স্বাস্থ্য শিক্ষা, অপশন বি পরিবেশ শিক্ষা, অপশন সি গণিত, না অপশন ডি বাংলা সাহিত্য। তাহলে বন্ধুরা সূক্ষ্ম বিশ্লেষণের যদি কথা বলেন তাহলে এটি কিন্তু গণিতের জন্য অবশ্যই প্রয়োজন, তাই না? তাহলে এটার সঠিক উত্তর হবে কিন্তু গণিত। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ম্যাথের আলোচনার বিষয়। পরবর্তীতে আমাদের ম্যাথের আরও যে পেডাগজিক কোশ্চেন আছে সেগুলো নিয়ে আবার কোনো একদিন একটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আপনারা এই ভিডিওটা দু চারবার করে দেখে নিলে আপনাদের গণিত থেকে যা যা কোশ্চেন আছে সব মোটামুটি আপডেট করে দেওয়া আছে। পরবর্তীতে আরও যদি এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়া যায় তাহলে সেগুলো আমরা আপডেট করে দেবো। এইবার আমরা চলে আসছি পরবর্তী আকর্ষণীয় বিষয়তে। তা পরবর্তী আকর্ষণীয় বিষয় হলো, আমি একটা হোমটাস্কের প্রশ্ন দেবো, আপনারা হোমটাস্কের প্রশ্নের সঠিক উত্তর দেবেন এবং প্রাইজ গ্রহণ করবেন, ঠিক আছে? তা চলুন আজকে আমি আপনাদের একটা হোমটাস্কের প্রশ্ন দিচ্ছি। তা হোমটাস্কের প্রশ্নটা আপনারা খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি শিশুর মন একটি সাদা কাগজের মতো, এটি কার কথা? অপশন এ রুশো, অপশন বি ভলতেয়ার, অপশন সি জন লক, না অপশন ডি সার্তো। আবার আমি বলছি প্রশ্নটা, একটি শিশুর মন একটি সাদা কাগজের মতো, এটি কার কথা? অপশন এ রুশো, অপশন বি ভলতেয়ার, অপশন সি জন লক, না অপশন ডি সার্তো। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে চারটি অপশনের মধ্যে, আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে এবং যাদের নাম শর্ট লিস্টে করা হবে তারা তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।